নমস্কার বন্ধুরা তোমাদের যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত আছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নতুন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ট্রেনিংটি দশ দশ দিনের ট্রেনিংয়ের সিট সংখ্যা সীমিত আর এই ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু একটি নির্দিষ্ট ভাতাও দেওয়া হবে তো এই ট্রেনিংয়ের সমস্ত কিছু তথ্য এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর এখনও পর্যন্ত যারা আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ এরকমই নতুন নতুন খবরের জন্য সাবস্ক্রাইব করে নিও আর পাশের ঘন্টাটিকে অন করে নিও যাতে এরকমই নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যেতে পারো তো প্রথমে চলে আসতে হবে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো যাতে তোমরা সরাসরি চলে আসতে পারো তো ওয়েবসাইটে আসার পর তোমাদের নিচের দিকে দেখবে নামবে নিচের দিকে দেখবে লেখা আছে ডোমেস্টিক ওয়ার্কার ট্রেনিং এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা ক্লিক করলেই নতুন একটা তোমাদের পেজে চলে আসবে এই পেজের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও চলে আসতে পারো তো এখানে আসার পর দেখবে এখানে লেখা আছে ট্রেনিংয়ের যাবতীয় তথ্য কেন ট্রেনিংটি হচ্ছে এখানে দিয়ে আছে ট্রেনিংটি বলা হচ্ছে দশ দিনের জন্য একটা প্রশিক্ষণ শিবির করা হবে যেটা হবে হাউসকিপিং কুকিং সেফটি চাইল্ড কেয়ার এলডারিটি কেয়ার ফার্স্ট এড বেসিক কম্পিউটার নলেজ এবং ব্যাঙ্কিং ফাংশনের জন্য অর্থাৎ বাড়িঘর দেখাশোনা রান্নাবান্না সতর্কতা বাচ্চা কাচ্চা দেখাশোনা বয়স্কদের দেখাশোনা ফার্স্ট এড কম্পিউটার নলেজ এবং ব্যাঙ্কিং সম্বন্ধে কিন্তু এই ট্রেনিংটি কিন্তু দেওয়া হবে তো তোমরা এই ট্রেনিংয়ের শিডিউল এখানে আছে এই শিডিউলের ওপর ক্লিক করলেই তোমরা একটা নতুন পেজে কিন্তু চলে আসবে আমি তোমাদের পেজটি দেখাচ্ছি কেমন হবে তোমাদের পেজটি এখানে তোমরা ক্লিক করবে ট্রেনিং শিডিউল ট্রেনিং শিডিউলে ক্লিক করার পর তোমাদের কিন্তু nee hey, er kom. তো ট্রেনিং শিডিউলের শিডিউলে তোমরা ক্লিক করবে ট্রেনিং শিডিউলের শিডিউলে ক্লিক করলে তোমরা কিন্তু একটা নতুন এরকম পেজে তোমরা চলে আসবে এই যে নতুন এরকম ট্রেনিং শিডিউলে তোমরা চলে আসবে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম দেওয়া আছে এক্সচেঞ্জের নাম দেওয়া আছে আর পাশে কিন্তু ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেওয়া আছে তো আমাদের এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পড়ছে বহরমপুর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আন্ডারে তো তোমরা তার পাশে যেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তোমরা অ্যাপ্লাই করবে তার পাশে দেখবে প্লাস চিহ্ন দিয়ে আছে প্লাস চিহ্নের উপর ক্লিক করবে এখানেই কিন্তু দেওয়া আছে কবে থেকে কিন্তু ট্রেনিংটা শুরু হচ্ছে উনিশ আট দু হাজার উনিশ উনিশ থেকে অর্থাৎ উনিশে আগস্ট থেকে কিন্তু শুরু হচ্ছে আর আঠই আঠাশে আগস্টে কিন্তু শেষ হবে সিট সংখ্যা কিন্তু পঁচিশ জন আছে আর অ্যাভেলেবেল কিন্তু কজন আছে দেখাচ্ছে এখানে অ্যাভেলেবেল কিন্তু আর পাঁচজন আছে তাহলে বেশিজন নেই এখানে আর তোমরা এই পাশে বুক এখান থেকে তোমরা ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো কিংবা তোমরা এই যে এই যেটা আগে দেখালাম এই যে এই যে এই অ্যাপ্লাই অনলাইন এখানে তোমরা ক্লিক করেও কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করতে পারো তো আমরা কি করছি আমরা এই বুক এখানে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন করা তোমাদের পুরো প্রসেসটা কিন্তু দেখাচ্ছি তো তোমাদের প্রথমে কী করতে হবে প্রথমে তোমাদের নিজেদের নাম কিন্তু এখানে কিন্তু তো আমরা বুকের ওপরে এখানে ক্লিক করলাম এখানে বুকের উপরে ক্লিক করলে তোমাদের প্রথমে কি নিজের নাম লিখতে হবে নিজের নামের ফার্স্ট যেটা নেম সেটা লিখতে হবে তারপর মিডিল নেম যদি থাকে তো লিখতে হবে তারপর লাস্ট নেম লিখতে হবে তারপরে তোমার যে এমপ্লয়মেন্টে যেটা রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে ডেট অফ বার্থ এখানে দিতে হবে দিয়ে এখানে কিন্তু বুক করতে হবে বুক করার পর কিন্তু তোমাদের যাবতীয় কিন্তু ডিটেলস কিন্তু চলে আসবে তো সেখানে সব ডিটেলসগুলো তোমাদের ফিল আপ করতে হবে দিয়ে দিয়ে তোমরা তোমাদের তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের ব্যাংক ইনফরমেশান সব কিছু কিন্তু তোমাদের দিতে হবে দিতে হবে এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের পারমানেন্ট অ্যাসের তোমাদের মোবাইল নম্বর দিতে হবে তারপর তোমাদের ব্যাঙ্ক ইনফরমেশনের তথ্য কিন্তু দিতে হবে তোমাদের একটা ছবি কিন্তু সেখানে আপলোড করতে হবে দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করলেই তোমাদের কিন্তু মোবাইলে কিন্তু যাবতীয় তথ্য চলে আসবে কবে কখন কোথায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে সব কিন্তু চলে আসবে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনিশ তারিখের মধ্যে থেকে এটা অ্যাটেন্ড হবে তো এই ট্রেনিংটি অবশ্যই করে রাখা ভালো ভবিষ্যতে তোমাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো যে সবাই এই তথ্য তো জানতে পারে আর তাড়াতাড়ি যারা রেজিস্ট্রেশন করবে তারা তাড়াতাড়ি এটা করো কারণ সিট সংখ্যা আর বেশি জন্যেই মুর্শিদাবাদের ক্ষেত্রে পাঁচজন আছে আর তো তাড়াতাড়ি করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধ করতে জয় টাটা